এখন তো মুভিং স্লাইডিং গেট, আপনার ইচ্ছা করলে ধাক্কা দিয়ে খুলে দিতে পারবেন। একটা বাড়ির মেন সৌন্দর্য কিন্তু একটা মেন গেট। টাকাটা অরিজিনাল লোহা, এটার নাম তো রাজকীয় রাউন্ড, রাজকীয় রাউন্ড গেট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএনবিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমরা আছি লামহা মেটালে, আমাদের সঙ্গে আছে আরিফ ভাই। এই যে আজকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, কিছু ওয়ার্কশপের লোক আছে নিজেরা কাজ জানে না কিন্তু দোকান নিয়ে বসছে, ওনারা কোনো রকম অর্ডিং করে ছেড়ে দেয়। এই যে আমি দেখেন পুরোটা অর্ডিং করছে, দেখেন এই যে পুরোটা অর্ডিং করছে। আপনার ভিডিওর সুবিধার্থে দেখালাম, যারা কাজ জানে না কিছু লোক দোকান দিছে, এই যে এক সাইড অর্ডিং, অপর সাইড অর্ডিং, মাঝখানে কিন্তু পুরো ফাঁকা। আমি কিন্তু তা করি না, পুরোটা অর্ডিং করে দিই, কারণ আমার নিজের হাতে ভাই আমি কাজ করি। অর্ডার পান কোথায় আপনারা? প্রতি মাসে আমাদের 15 থেকে 20টা অর্ডার আসে। 15 থেকে 20টা? আপনারা কি শুধু এই রাজকীয় গেটই, এই গেটই বানান, মানে এছাড়া অন্য কোনো ডিজাইনের গেট বানান না? না ভাই, আমরা সকল প্রকারের যত গ্রিলের ওয়ার্কশপের যা কাজ আছে সব করি। ঢালাই গেট বানাই, এসএস গেট বানাই, যত গেট আছে। কিছুদিন আগে একটা ঢালাই গেট বানিয়ে আসলাম, সময়ের অভাবে ভাই ভিডিও করতে পারিনি। সময়ের অভাবে ভিডিও করতে, ঢালাইয়ের গেটও আপনারা তৈরি করেন আর কি? অবশ্যই, ঢালাই দিয়ে, এনএস দিয়ে। এটা এই কাছে আমাদের দোকানে, হ্যাঁ মানে লাগানো আছে, কোনো বাড়িতে লাগিয়ে আসছেন? আছে। আপনি চাইলে দেখানো যাবে, গেলে দেখা যাবে? অবশ্যই ভাই, যাবেন আপনি? চলেন ভাই, দেখি যে ঢালাই গেটটা কেমন ফিটিং করছেন বা কেমন সাজাইছেন। আসেন ভাই। আমরা গেট, এসএস, এমএস, ঢালাই যাবতীয় কাজকাম করে থাকি, রেলিং যা আছে সব করে থাকি। দোকানের নামটা যদি একটু বলে দিতেন। আমার দোকানের নাম হচ্ছে লামহা মেটাল। এই আমাদের ওয়ার্কশপটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামারা ঘাট সাততলা টাওয়ারের সাথে। এটা কয় ফিট বাই কয় ফিট গেটটা? এটা ভাই উচ্চতায় আছে 8 ফিট, পাশে আছে 7.5 ফিট। এটা এক সাইডে ধাক্কা দিলে আরেক সাইডে খুলে যাবে। এক সাইডে ধাক্কা দিলে আরেক সাইডে খুলে যাবে, একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসলে ওনার গেটে বাড়ির জায়গার স্বল্পতার কারণে উনি মুভিং স্লাইডিং করছে, জায়গার স্বল্পতার কারণে, না হলে উনি ঠেলা গেট করতো। আসলে এটা এখন জায়গাটা ওনার কম, তাই মুভিং করছে। এক সাইডে ধাক্কা দিলে আরেক সাইডে কিন্তু খুলে যাচ্ছে। এটা কি ইজি তো, মানে সহজ তো? অবশ্যই ভাই, এই যে একটা বাচ্চা, এই যে দুই আঙ্গুল দিয়ে নিতেছি, একটা বাচ্চা ধাক্কা দিলেই খুলে যাবে, এই যে দুই আঙ্গুল দিয়ে নিতেছি। মানে একটা বাচ্চা যদি ধাক্কা দেয় সেও খুলতে পারবে? আসলে ভাই এটা আরো 3 মাস আগে করা হয়েছিল। মান কেমন ভাই? এগুলা যদি কেউ নিতে চায়, আগে বলে রাখি ভাই, এটা আমরা কি কি মালামাল ব্যবহার করেছি এটা আজকে আপনাদেরকে দেখাবো। মুভিং করার জন্য, যে আমি ধাক্কা দিয়ে দেখাই মুভিং করার জন্য, এই যে রডটা ব্যবহার করেছি এটা কিন্তু সম্পূর্ণ বেলজিয়াম রড, ভিতরে কোনো ফাঁকা নেই। এই যে এখানে আসলে বুঝবেন, ভিতরে কোনো ফাঁকা নেই, এটা সম্পূর্ণ রড, মোটা মানের রড, ভিতরে কোনো ফাঁকা নেই। 1 ইঞ্চি 200 তা মোটা, ভিতরে সম্পূর্ণ রড, সম্পূর্ণ লোহার চাকা, এটা সম্পূর্ণ লোহার চাকা, এটা ঢালের কোনো চাকা, লোহার মানে নষ্ট হওয়ার মতো, নষ্ট হওয়ার কোনো ভয় নেই। যত ওয়েট করুন, ওয়ারেন্টি থাকে এই চাকার? তো গ্যারান্টি, ওয়ারেন্টি নেই চাকার, গ্যারান্টি 60-70 বছরে কিছু হবে না। আউট যে ফ্রেমটা দেখছেন, এই যে এটা হচ্ছে আউট ফ্রেম, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি মোটা মানের গ্যালভানিক্স বক্স পাইপ। এটা হচ্ছে 16 গেজ, পাকা 16 গেজ মোটা। এটা কিন্তু গ্যালভানাইজ করা, এটা কখনো মরিচা আসবে না, এটা কখনো মরিচা আসবে না। এই রিংগুলা করছেন, এগুলা? এই রিংগুলো সম্পূর্ণ ঢালার, সম্পূর্ণ ঢালাই রিং। এখানে ঢালাই কখনো মরিচা আসবে না, লাস্টে তীর দিয়ে এটাও ঢালাই। হ্যাঁ জি, এখানে ঢালাইয়ের কিছু তীর আছে গেটের সৌন্দর্যটা বৃদ্ধি করার জন্য। এইখানে আছে BSRM, বাংলাদেশের 1 নম্বর কোম্পানির স্কোয়ার রড, BSRM রড দিয়েছি গেটের সৌন্দর্য ফাঁকানোর জন্য। এটার ভিতরে কোনো ফাঁকা নাই, BSRM রড। এটা হচ্ছে 3 সুতা রড, 3 সুতা স্কোয়ার। এটা হচ্ছে ঢালাই, এটা হচ্ছে ঢালাই, এই তীরগুলো ঢালাই, এটাও ঢালাই। জি ভাই, এইগুলো জং ধরার কোনো সম্ভাবনা নাই। আর এই নকশাটা, এই নকশাটা তো দেখতেছেন সম্পূর্ণ ঢালাই। এটা কিন্তু আমরা, জি, লোহাকে গালিয়ে আমরা ঢালাই এই নকশাটা তৈরি করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে লোহাকে গালিয়ে এই নকশাগুলা করে থাকেন? আর এর পাশাপাশি আমরা দেখতেছি মাঝে ঢালের যে স্টার গুলো আছে, এটা কিন্তু গেটের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। আর উপরে আমরা কিছু তাজ ব্যবহার করেছি, ঢালাইয়ের তাজ, দেখেন পুরো গেট জুড়েই আছে ঢালাইয়ের তাজ। তার উপরে যেই লতাটা দেখতেছেন, এটা কিন্তু বেলজিয়াম রড, কোনো ফাঁকা নেই, বেলজিয়াম রড, না কোনো ফাঁকা নেই, বেলজিয়াম রড। মানে এগুলা তার মানে টেকসই, এটা সহজে, খুব সহজে, এটা 60-70 বছরের ভিতরে কিছু হবে না, গ্যারান্টি। আপনারা কত দিনের গ্যারান্টি? এটা আমরা 60 বছর গ্যারান্টি, 60 বছরের গ্যারান্টি, বেশি বলে লাভ নেই, 60 বছর গ্যারান্টি। আমি রিপ্লেস করে দিব, ঠিক করে দিব, যদি বেশি ধরনের সমস্যা হয় তাহলে আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, আপনাদের এখান থেকে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে দেন আপনারা? এটা ভাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যা পৌঁছে দিয়ে আসবো।
মানে আপনারা নিজেরা যে দিয়ে আসবেন আমরা যে এই যে যে আমরা ফিটিং করে দিয়ে আসব সেক্ষেত্রে খরচের যে একটা ব্যাপার থাকে খরচের আগে আমি বলে রাখি যে এই গেটটা ফিটিং করতে দুই থেকে তিনজন লোক লাগে মিস্ত্রি লাগে এই গেটে ফিটিং এর আমরা কোনো মজুরি নেই না সেটা ফ্রি তে দিয়ে থাকি কাস্টমার ভাইদের অফার দিয়ে থাকি আপনারা যে ফিটিং করে দিয়ে আসবেন জি জি এটা কাস্টমার ভাইদের সম্পূর্ণ অফার দিয়ে থাকি আর যে রংটা দেখতেছেন বারজার কোম্পানির এটা কিন্তু বাংলাদেশের এক নম্বর রং বারজার কোম্পানি 5 বছর গ্যারান্টি দিয়ে থাকে এই রংটার এই রংটা সম্পূর্ণ ফ্রি রংও ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা কাস্টমার ভাইদের গিফট করে থাকি আমরা আপনারা যে যে সম্পূর্ণ যে ফিটিং করে দিয়ে আসতেছেন ফ্রি কালার ফ্রি কালার ফ্রি যে যাতায়াত ভাড়া এটা ডেলিভারি যে চার্জটা যাতায়াত ভাড়াটা 50% দিতে হবে কাস্টমার ভাইয়ের বহন করতে হবে মানে এই এর 50% হচ্ছে কাস্টমার ভাইয়ের বহন ভাইয়ের মানে 2000 টাকা ভাড়া হইলে 1000 টাকা কাস্টমারের 1000 টাকা 1000 টাকা আমার আপনাদের ভাই এই গেটগুলোর দাম কেমন চাচ্ছেন ভাই আপনারা সবসময় জেনে থাকেন লামহা মেটাল সাতদের ভিতরে ভালো কিছু দেয় সাতদের ভিতরে ভালো জিনিস দেয় দেখেন গেটের কালারটা কেমন ফুটে উঠেছে ভাই গেটের দামটা সম্পর্কে খুব একটা কিন্তু বেশি না দাম আমরা নিচ্ছি কারণ এই দেখেন এটা কিন্তু মুভিং স্লাইডিং গেট আপনার ইচ্ছা করলে ধাক্কা দিয়ে খুলে দিতে পারবেন তাই না আর ভাই একটা বাড়ির মেন সৌন্দর্য কিন্তু একটা মেন গেট একটা বাড়ির সৌন্দর্য একটা মেন গেট এখন ভাই এটা যদি কোনো ভাই সিট ছাড়া নেয় এটা তো সিট ছাড়া নিলে প্রতি পারে যেভাবে আছে এইভাবেই দামটা বলে এইখানে প্রতি পার স্কোয়ার ফিট 1300 টাকা করে আমরা নিচ্ছি 1300 টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট আর যদি কেউ হচ্ছে বাড়ির ভিতরে পর্দা করে অনেকে থাকে যে অনেকের বাড়ির ভিতরে নেব এইভাবে ফাঁকা নিব না সেক্ষেত্রে কি রকম দাম এরকম অনেকে ভাই পর্দা করে ভিতরে সিট দিয়ে নেয় ওনারা হচ্ছে 100 টাকা করে ফিটে পারবে 1400 টাকা করে ফিট 1400 টাকা এটা হচ্ছে 8 ফিট বাই 7.5 ফিট এটার দাম আসছে 78000 টাকা 1300 টাকা পার স্কোয়ার ফিট 78000 টাকা যদি কারোর ছোট বা বড় দরকার হয় আপনারা ছোট হলে একটু দামটা কমবে আর বড় হলে একটু দাম বাড়বে পুরো তো দিতে পারবেন আপনারা জি জি যে কোনো সাইজ দেওয়া যাবে আমরা নিজেরাই কাজ করি নিজেরাই মিস্ত্রি আমি সব সময় বলে রাখি আমাদের থেকে কম কেউ দিতে পারবে না আমরা সাতদের ভিতরে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের ভিডিও দেখে আসলে কি কোনো ডিসকাউন্ট দিবেন না অবশ্যই ভাই আপনাদের ভিডিও দেখে যদি বলে আমি ভাইয়ের ভিডিওটা দেখে আসছি সেই ক্ষেত্রে কিছুটা কমবে এর থেকেও কিছুটা আপনারা হচ্ছে সম্মানী আলোচনার মাধ্যমে কিছুটা কমবে সম্মানের খাতিরে শুধু আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এইখানে এটা তো বাড়িতে গেটটা লাগাইছিলেন সেখানে আমরা দেখাইলাম আপনার ওয়ার্কশপে যাই শোরুমে যাই ওখানে যাই আমরা দেখি সব সময় হচ্ছে আপনাদের দেখাই যে এই রাজকীয় রাউন্ড গেট তৈরি করা হয়ে গেছে কালার করা কি সুন্দর দেখা যায় এই গেটটাই যখন তৈরি করে এটা কিভাবে করে কি কি দেশে ভিতরে যে ওরা গ্যালভানিশ বক্স বলে এই বক্সগুলো দেশে কিনা এটাই এই ভিডিওতে আমরা দেখাচ্ছি আপনাদের যে দেখতেই পাচ্ছেন এই যে বলে যে সবসময় যে কামার দিয়ে লোহা পিটাইয়া হচ্ছে যে রাউন্ড করে এই যে সেই পাতিগুলো দেখা যাচ্ছে যে যেগুলা গেটে ব্যবহার করে এটাই সেই রাউন্ড এই যে এটা আমরা পাতি দিয়ে করি কামার দিয়ে বাইরে অনেকে কিন্তু এটা বক্স ব্যবহার করে এই যে এই রাউন্ড গুলো আমরা কিন্তু ব্যবহার করি আচ্ছা আচ্ছা এই রাউন্ড গুলো আপনারা হচ্ছে পিটাইয়া বাঁকা করে এইভাবে করছেন জি জি এটা অনেকে পাইপ ব্যবহার করে আপনারা হচ্ছে পাইপ ব্যবহার করে এখানে এটা হচ্ছে আপনারা আমরা একদম এই মোটা মানে 5 মিলি মোটা ফ্ল্যাট বার ব্যবহার করি এই যে এটাকে কামার দিয়ে বাইরে করি যখন আমাদের কাজ কম থাকে তখন আমরা নিজে হাতে বাইরে করি আপনারা নিজেরাও হচ্ছে ভাবে করেন অথবা হচ্ছে কামার দিয়ে পিটাইয়া এগুলো হচ্ছে তৈরি করেন জি জি প্রিয় ভিউয়ার্স আপনারা এই লামহা মেটালে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আরিফ ভাই জি ভাই গেটটা দেখতেছি তৈরি করা আছে এটা কয় ফিট বাই কয় ফিট এটা ভাই 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট রাজকীয় রাউন্ড এটা চলে যাবে ভাই নোয়াখালী এটা যাবে হচ্ছে নোয়াখালী এই গেটগুলো হচ্ছে 7 ফিট বাই 7 ফিট এটা করছেন যে কোনো সাইজ যদি আপনাকে বলে আপনারা হচ্ছে এভাবে করে দিতে পারেন অবশ্যই জি ভাই আর পিছে একটা দরজা দেখতেছি এই দরজাগুলো তো আপনারা এই গেটের সাথেই খুব ম্যাচ করছে আর কি যে এই কালারটার সাথে এই কালারটা যারা এরকম একটা গেট নেবে তারা অবশ্যই হচ্ছে এই দরজাগুলো নিলে হচ্ছে তো এই গেটের সাথে ফুটে উঠবে আর কি জি এটা রাজকীয় আইটেমের রং করা কিন্তু রাজকীয় গেটের সাথে একদম ম্যাচ করে এই যে দেখেন রংটা অনেক সুন্দর আপনাদের রঙের অনেক প্রশংসা শুনছি এই দরজাগুলো নিলে খরচ চান কেমন ভাই এটা কি স্কয়ার ফিট হিসেবে না খোয়া ব্যক্তি না ভাই দরজাগুলো পিস হিসেবে পিস পিস হিসেবে প্রতি পিস 5000 টাকা করে প্রতি পিস 5000 টাকা 5000 টাকা এখানে আছে 7 ফিট বাই 3 ফিট 7 ফিট বাই 3 ফিট 5000 টাকা 5000 টাকা আর এই যে এটা হচ্ছে যে মানে রং করার আগে তাই তো হ্যাঁ হ্যাঁ এটা কাজ চলতেছে এখনো কাজ বাকি আছে কাজ চলতেছে এগুলা 5000 টাকা পড়বে 5000 টাকা আর এই যে পিসে যে দরজাটা দেখতেছি আপনার এটা আছে 2.5 ফিট বাই 6.5 ফিট 2.5 ফিট বাই 6.5 ফিট এটা কি রকম রাখবেন খরচ ভাই আসলে এটাও 5000 টাকা মানে আমাদের সিটটা 2.5 ফিট পাওয়া যায় না
সিটটা আমার এই সিট পাওয়া যায় 3.5 ফিট আইন আমাদের কাইটা ফলাইতে হয় সাইজ যাই হোক দাম কিন্তু একটাই থাকে 5000 টাকা মানে এরকম সুন্দর মানে কালার করে দিবেন তো আপনারা জি কালার করে দেব কালারের কোনো টাকা লাগবে না কালারের জন্য কোনো পয়সা নাই আপনারা কালার টালার করে 5000 টাকা রাখতেছেন পুরো ভিউয়ার্স নতুন দরজা একদম এগুলা পুরাতন কোনো কিছুই লামহা মেটাল ব্যবহার করে না ওটা সব নতুন আর ভাই আরেকটা কথা মালটা অবশ্যই দেখে নেবেন পাকা 4 মিমি মোটা আমরা একদম পাতলা ব্যবহার করি 4 মিমি অ্যাঙ্গেল এটা 4 মিমি অ্যাঙ্গেল দিয়ে করছে এখানে 1.5 ইঞ্চি এখানেও 1.5 ইঞ্চি 1.5x1.5 4 মিমি মোটা পাকা 4 মিমি আর এটা হচ্ছে পাকা 22 গেজ সিট এটা হচ্ছে 22 গেজ পাকা 22 গেজ সিট মোটা সিট 22 গেজ আর এটার পিছে যে ফ্ল্যাট বারটা ব্যবহার করা হয়েছে ফ্ল্যাটটা পাকা 4 মিমি মোটা কোন পাতলা ফ্ল্যাট ব্যবহার করেন এই যে পাকা 4 মিমি মোটা এটাও 4 মিমি মোটা 4 মিমি পাকা মোটা মোটা মানে মজবুত এগুলো মজবুত একদম নষ্ট হবে না এটা নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না ভাই কারণ আমরা সবার থেকে কম নেই আমি নিজে কাজ করি নিজে মিস্ত্রি আমি সবার থেকে কম নেই এটা হচ্ছে প্রতি পার স্কোয়ার ফিট 1200 টাকা করে এটা হচ্ছে হ্যাঁ পার স্কোয়ার ফিট 1200 টাকা 7 ফিট বাই 7 ফিট এর দাম আসছে 58800 টাকা 58800 টাকা জি আচ্ছা আচ্ছা এটার পিছে সিট দিয়ে দিবেন পিছে সিট দিয়ে আর সিট ছাড়া যদি কোনো ভাই নেয় 100 টাকা কমবে মানে 1100 টাকা 1100 টাকা পার স্কোয়ার ফিট মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা আচ্ছা ওয়ারেন্টি দিচ্ছেন কতদিন ওয়ারেন্টি হচ্ছে গ্যারান্টি ভাই ওয়ারেন্টি নাই পুরো গ্যারান্টি গ্যারান্টি 60 বছর 60 বছর কিছু হবে না 60 বছরের ভিতরে কিছু হবে না এগুলা কিন্তু আমি প্রতি ভিডিওতে বাইরে বাইরে দেখাই আপনার বাড়িতে যাবে বাইরে দেখা চেক করে নেবেন না পারলে আমি বেরাবো আপনার লোকজন দিয়ে বাইরে দেখে নেবেন লোকজন দিয়ে বাউরাইয়া পিটাইয়া হচ্ছে তো দেখে নেবেন আসলে স্টিলের মাল ভাই এগুলা পিটানোর কিছু নাই এগুলা পিটাইয়া লোহা লোহার ভিতরে বাড়ি দিলে কিছু হবে না লোহার ভিতরে লোহা বাড়ি দিলে কিছু হয় না কিছুই হয় না আর এই রংগুলা কতদিন টিকতে পারে মানে আপনাদের 5 বছর পুরো গ্যারান্টি 5 বছর কিছু হলে আমাকে ফোন দিবেন আমার লোক পাঠা রং করে দিব 100% বছরের ভিতরে রং নষ্ট হলে আবার নতুন করে করে দিব আমার লোক পাঠা লোক আমি যা রং করে দিয়ে আসব আর ভাই আর অলিং এর ব্যাপারটা বলি আমি যেহেতু নিজে মিস্ত্রি একটু আগে আপনাদেরকে দেখাইছি নিজে কোন জায়গায় কতটুকু অলিং লাগবে সেটা কিন্তু আমি ভালো করে বুঝি কারণ অন্য সব অনেক দোকানদার আছে নিজে মিস্ত্রি না কোনটাকে মিস্ত্রি নিয়ে আসে কোনো মতন করে ফালিয়ে চলে যায় কারণ একটা গেট উঠাতে পারলেও না রোজ খারাপ হয় আর আমি চিন্তা করব আমার একটা কাস্টমার ধরে রাখার দায়িত্ব আমার আমি এইখানে কতটুকু অলিং লাগবে সেটা আমি বুঝি একটু বেশি করে দিয়ে দিই যেনটা আমি 1000 বাইরে হলে এটা না ভাঙে